আসসালামু আলাইকুম। সত্য শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের আলোকে একটি সৃজনশীল অঙ্ক করে দেব। এর আগে আমি একটা অঙ্ক করেছি সৃজনশীল, অবশ্যই মনে করতেছি তোমরা সেই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো। দেখো, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য দুইটি সৃজনশীল অঙ্ক দিয়েছি। দেখো, আজকে আমি দুই নম্বর সৃজনশীল আলোকে এক অঙ্কটি সমাধান করার চেষ্টা করতেছি। দেখো, প্রথমে আমি প্রশ্নটা আগে লিখে নিচ্ছি। প্রশ্নটা এরকম, দুই এক আট সাত সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখল বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখল যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই হলো সৃজনশীলের প্রশ্ন, যে 2187 সংখ্যাটির বর্গমূল করতে গিয়ে নির্ণয় করতে গিয়ে দেখলো সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো তার আলোকে ক নম্বরটা প্রশ্ন এরকম লেখা আছে যে 100 সংখ্যাটির বর্গ কত। খ নম্বরে আছে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, গ নম্বরে আছে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে গুণফলকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো। তোমার এইরকম একটা সৃজনশীল প্রশ্ন, প্রশ্ন বলছে 2187 একটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখলো সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অর্থাৎ পূর্ণবর্গ বলতে সংখ্যাটিকে বর্গমূল করতে গিয়ে যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে বোঝা যাবে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ যদি অবশ্য থাকে তাহলে বোঝা পূর্ণবর্গ নয়, অবশিষ্ট না থাকলে বোঝা হবে সংখ্যাটি পূর্ণবর্গ। এরা আলোকে ক নম্বর বলছে, যেহেতু সৃজনশীলের ক নম্বর উদ্দীপক আলোকে হতেও পারে নাও হতে পারে, ক নম্বর বলছে যে 100 সংখ্যাটির বর্গ কত। তো তার আগে আমরা শিখতে হবে যে বর্গ কাকে বলে বা বর্গ অর্থ কী। বর্গ অর্থ হলো যে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণন, আমরা অবশ্যই বর্গর যে ইংরেজি শব্দ এই শব্দটা নিয়ে সবাই পরিচিত, বর্গ ইংরেজি শব্দ হলো স্কোয়ার, আমরা স্কোয়ার শব্দের অনেকেই পরিচিত, কিন্তু বর্গটা হয়তো কারো সবসময় বা তোমাদের হয়তো সবসময় মনে থাকে না। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে স্কোয়ার, যেমন যে স্কোয়ার অর্থ হলো ওই সংখ্যা গুণন, ঠিক বর্গ অর্থ হলো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণন। তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি, তাহলে আমরা প্রথমে লিখব এইভাবে ক নং প্রশ্নের উত্তর মার্জিন করতে হবে। তাহলে প্রথমে কীভাবে করবো যে 100 সংখ্যাটির বর্গ, তাহলে 100 বর্গ বলছি যে ওই সংখ্যাকে 100 গুণন 100, তাহলে এর স্কোয়ার, বর্গ হলো স্কোয়ার, তাহলে স্কোয়ার অর্থ হলো কি 100 গুণন 100, অর্থ ওই সংখ্যাকে ওই সংখ্যাতে গুণন। এক্ষেত্রে দেখো, যদি কোনো
ক্ষুদ্রতম সংখ্যার বা কোনো অক্ষরের শেষে যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে ওই বর্গ করার সময় ওই শূন্যটাকে দ্বিগুণ করতে হয়। তাহলে এখানে আমার কটা শূন্য আছে, এখানে দুইটা, তাহলে কটা হবে, চারটা শূন্য দিতে হবে, আর এক আর এক গুণ করলে এক। যদি কোনো শূন্য থাকে সংখ্যা শেষে তাহলে বর্গ নির্ণয় করতে কত সহজ, যে শুধু শূন্য এখানে দুইটা ছিল, বর্গ করার সময় শুধু দ্বিগুণ করলেই হয়। তাহলে দুইটা শূন্য তো ফলে দেখো চারটা শূন্য আসছে, তাহলে এখানে দুই আর দুই যোগ করলে চার, এককে এক। এই হলো ক নম্বর প্রশ্ন উত্তর, যে একশো সংখ্যাটির বর্গ। বর্গ আমি একটু আগে বলছি যে বর্গ ইংরেজি শব্দ আমরা সবাই মনে করে জানি, ইংরেজি শব্দ হলো স্কোয়ার। স্কোয়ার শব্দটা চিহ্নটা আমরা সবাই পরিচিত, এই স্কোয়ার অর্থ হলো ওই সংখ্যাকে ওই সংখ্যা দুগুণ, ঠিক বর্গ অর্থ হলো ওই সংখ্যাকে ওই সংখ্যা দুগুণ। তাহলে কী লিখছি, একশো গুণন একশো, অর্থাৎ এক দুই আর শূন্য, আর দুই শূন্য হলো চারটা শূন্য দিলেই হয়ে গেল। এখন খ নম্বরে বলছে যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের খ নম্বরটা কীভাবে নির্ণয় করতে হবে, খ নম্বর মুছে দিচ্ছি। খ নং প্রশ্নের উত্তর, এক্ষেত্রে আমাকে এই সংখ্যাটি অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি, যে সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাটিকে আগে উৎপাদক করতে হবে। সংখ্যাটিকে কী করতে হবে, উৎপাদক করে দেখতে হবে যে কোন সংখ্যাটি জোড়াবিহীন, কোন সংখ্যাগুলো জোড়াবিহীন, সেটা একটা হতে পারে, একাধিক হতে পারে। সেই ক্ষেত্রে জোড়াবিহীন সংখ্যাটাই দ্বারা ভাগ করলেই হলো প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আগে আমরা সংখ্যাটিকে উৎপাদক করে থাকি। দেখো উৎপাদক করতে আমাকে দেখতে হবে যে এই প্রদত্ত সংখ্যাটিকে কয় দিয়ে ভাগ যায়, তবে সর্বনিম্ন দুই দিয়ে শুরু করতে হবে যদি যায়। সেক্ষেত্রে খেয়াল করতে হবে প্রদত্ত সংখ্যার শেষের সংখ্যা অঙ্কটি যদি বিজুর থাকে তাহলে দুই দিয়ে ভাগ যাবে না। সেক্ষেত্রে যেহেতু শেষের অঙ্কটি সাত বিজুর, সেক্ষেত্রে আমার দুই দিয়ে ভাগ যাবে না, আমাকে তিন দিয়ে দেখতে হবে। তিন দিয়ে যায় কি না, তিন দিয়ে তিন সপ্তাহে একুশ আট, তিন দুই সপ্তাহে তিন দিয়ে ভাগ যায়, তাহলে তিন সপ্তাহে একুশ আট আমাদের যায় দুইবার, তিন দুগুণে ছয়, আর থাকে দুই সাতাশ, তিন নং সাতাশ। দেখো পরের সংখ্যাটিও আবার দেখতে হবে কত দিয়ে যায়, পরের সংখ্যাটা শীর্ষ অঙ্কটি হলো নয় যা বিজুর সংখ্যা, সেক্ষেত্রে আমাকে দুই দিয়ে যাবে না, আবার তিন দিয়ে দেখবো। তিন দিয়ে সাত আমাদের গেলো তিন দুগুণে ছয়, আবার তিন দিয়ে যায়, তিন দুগুণে ছয়, তিন চার বারো, তিন তারিখে নয়। দেখো পরের সংখ্যাটি আবার দেখি কত দিয়ে যায়, এখানে এই একই আবার পরের আবার দেখা যাচ্ছে যে শেষের অঙ্কটি তিন জোড়া বিজুর সংখ্যা, সেই ক্ষেত্রে আমাকে আবার তিন দিয়ে চেষ্টা করতে হবে। তিন দিয়ে দেখো তিন আটা চব্বিশ, তিন একে তিন, দেখো আবার শেষের অঙ্কটি যেহেতু বিজুর সংখ্যা দুই দিয়ে তার সমান নাই, আবার তিন দিয়ে দেখি তিন দুগুণে ছয়, দুই একুশ, তিন সপ্তাহ একুশ, দেখো আবার শেষের অঙ্কটি বিজুর, আবার তিন দিয়ে দেবে তিন নং সাতাশ, আবার তিন দিয়ে দেয় তিন তারিখা নয়। এখন শেষের অঙ্কটি এমন অঙ্কে পৌঁছেছে যে যে অঙ্ককে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেক্ষেত্রে আর আমাদের যেহেতু ওই সংখ্যা এবং এক ছাড়া ভাগ যায় না, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে আর উৎপাদক করা যাবে না। তাহলে আমরা কী লিখতে পারি, অতএব পদ্ধ সংখ্যা হলো দুই এক আট সাত সমান, এখান থেকে এখন লিখতে পারি যে তিন গুণন তিন একটা জোড়া, এক্ষেত্রে এক জোড়া হলো, আবার তিন গুণন তিন আরেকটি জোড়া, আবার এই জোড়া লিখবো তিন গুণন তিন আরেকটি জোড়া, শেষে শুধু একটা তিন থাকে জোড়াবিহীন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি দুইটি তিনটি জোড়া হয়ে গেছে, একটি তিন শুধু জোড়াবিহীন। তাহলে এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, তাহলে তিন হলো জোড়াবিহীন। আমি প্রথম অঙ্কের আগে বলছিলাম যে যে অঙ্কটি বা যে অঙ্কটা জোড়াবিহীন থাকবে সেই অঙ্ক দ্বারা প্রদত্ত সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তাহলে আমরা লিখতে পারি যে এখানে, তাহলে এটুকু মুছে দেব, মুছে দিয়ে তার নিচে লিখব, তার নিচে লিখতে হবে, এই প্রশ্ন নিচে লিখবো, আমি মুছে লিখতেছি, লিখবো এখানে, এখানে তিন ক্ষুদ্রতম সংখ্যাটি, তিন ক্ষুদ্রতম সংখ্যাটি জোড়াবিহীন, তাই প্রদত্ত সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে আমরা কি জানি, উত্তর তিন, উত্তর তিন। দেখো আবার বলতেছি
নামাঙ্কর আগে বলছে আবার বলতেছে যে এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সেই ক্ষেত্রে বলছে যে প্রদত্ত সংখ্যাটিকে উৎপাদক করার পর দেখতে হবে যে কোন অঙ্ক বা কোন অঙ্ক দ্বারা জোড়াবিহীন। এখানে আমরা দেখছিলাম উৎপাদক করার পরে একটা তিন হলো জোড়াবিহীন, সেক্ষেত্রে এই জন্য বলছে যে অঙ্কটি জোড়াবিহীন সেই অঙ্ক দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে ঠিক তাই লিখছি যে এখানে তিন ক্ষুদ্র সংখ্যাটি হলো জোড়াবিহীন, তাই প্রদত্ত সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, উত্তর তিন। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই পরে যোগাযোগ করবে, মেসেঞ্জারে বলবে, আমি অবশ্যই সমাধান করে দেবো। এইভাবে আমি পরের অঙ্কটি করবো এখন গ নম্বর। গ নং প্রশ্নের উত্তর, গ নং বলছে সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল ভাগ প্রক্রিয়া বর্গমূল করে, তাহলে প্রদত্ত সংখ্যা দেওয়া আছে হলো 2187। তাহলে এখানে প্রদত্ত সংখ্যা 2187 এই সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করে, বলছে সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল, তাহলে তিন দ্বারা গুণ করে গুণফল, তিন দ্বারা গুণ করে গুণফল পাই 2187 × 3, তাহলে 3 × 7 = 21, 3 × 24 = 25, 26 × 6 = 6, হাতে আমার 2 × 3 = 8, 2 × 5 = 6, তাহলে গুণফলটা পেলাম হলো 6561। বলছে এই গুণফলকে ভাগ প্রক্রিয়া বর্গমূল, কী প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায়। তাহলে আমরা লিখব এখন এখন 6561 এটাকে আমরা করবো ভাগ প্রক্রিয়ায়। আমরা এর আগে অঙ্ক করেছি, আমরা এক নম্বর শ্রেণী শুরু করেছি এবং এর আগেও আমাদের ক্লাসে এর অঙ্ক করানো হয়েছে যে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হলে আগে জোড়া নির্ণয় করতে হয় সংখ্যার ডান পাশ থেকে। তাহলে এখান থেকে আমরা জোড়া 61 জোড়া, 65 আরেক জোড়া, সেই ক্ষেত্রে জোড়া নির্ণয় করার পরে আমাকে প্রথম জোড়া থেকে বা প্রথম সংখ্যা যদি জোড়া বিভিন্ন থাকে প্রথম সংখ্যা চিন্তা করতে হবে যে ওই সংখ্যাকে এখানে এমন সংখ্যা বসাতে হবে যে যে সংখ্যা বসাবো ওই সংখ্যাকে ওই সংখ্যাটা গুণ করলে যেন এই জোড়ার চেয়ে বেশি না হয়। সেক্ষেত্রে দেখো আমি এখানে যদি 9 বসাই তাহলে 9 × 9 গুণ করলে হয় 9 × 9 = 81, সেক্ষেত্রে আমার 65 যদি বেশি হয়ে যায় তাহলে দেখি কম দিতে হবে 8 বসাই, তাহলে 8 × 8 গুণ করলে হবে 8 × 8 = 64। এটা কী হয়েছে? প্রদত্ত সংখ্যাতে ছুটো হয়েছে, আর 9 বসালে বেশি হয় তাহলে অবশ্যই এখানে 8 বসাইতে হবে, তাহলে 8 হলে 8 × 8 = 64। পরের কাজ হলো এই জোড়ার থেকে বিয়োগ করতে হবে, তাহলে 65 থেকে 64 গেলে 1 থাকে, পরের জোড়া কেটে আনতে হবে, পরের জোড়া হলো 61। তারপরে কাজ হলো এই সংখ্যার দ্বিগুণ এখানে আনতে হবে, তাহলে 8 × 2 = 8 × 2 = 16। এখন দেখো এখানে এমন সংখ্যা আছে, এখানে এমন সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যাতে গুণ করলে এর চেয়ে বেশি না হয়, তাহলে এখানে আছে 161। এখানে যদি আমি 2 বসাই তাহলে কি হবে? 162, আবার 2 গুণ করলে অনেক বেশি হয়ে যাবে, তাহলে এখানে কী বসাতে হবে? 1 বসাইতে হবে, 1 গুণ করলে কী হবে? 161। তাহলে মিলে গেছে, দেখো আমাদের 2টা কাজ হয়, প্রথম সংখ্যা আমরা কি সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করছি, গুণফল পেয়েছে হলো 6561, আর পরে বলছে গুণফলকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা, তাহলে ভাগ বর্গমূল হলো গণ করে আমরা দেখা গেলো ফল হলো 81, উত্তর হলো 81। তাহলে অতএব লিখতে পারি, অতএব নির্ণয় বর্গমূল সমান 81, এটাই উত্তর। দেখো আবার বলতেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক করবে, মোবাইলে ফোন করবে এবং আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। এখন এই অঙ্কটি আমি আবার একটু বলতেছি, দেখো তোমাদের সুবিধার্থে বলছিল গ নম্বরে যে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফলকে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করো, তাহলে প্রদত্ত সংখ্যা আমি পাইছি 2187, প্রদত্ত সংখ্যা হলো 2187, তা বলেছি 3 দ্বারা গুণ করে গুণফল পাই, তাহলে গুণফলটা কত হলো? 6561। বলছে গুণফলকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, তাহলে ভাগ বর্গমূল আমরা করলাম, ভাগ প্রক্রিয়া বর্গমূল হলো যে প্রদত্ত সংখ্যাটিকে প্রথমে জোড়া নির্ণয় করতে হবে, সেই জোড়াটা অবশ্যই কি ডান দিক থেকে করতে হবে, ডান দিক করার পর দেখা যায় প্রথম জোড়া আমাদের 65, সেই 65 আমরা দেখো এমন সংখ্যা বসাইছি তাহলে ওই সংখ্যাতে গুণ করলে কি হয়? এর চেয়ে সমান অথবা এর চেয়ে একটু কম থাকে, ওখানে বেশি হওয়া যাবে না, তাহলে 65 ক্ষেত্রে আমরা 9 বসাই দেখছিলাম যে 9 × 9 = 81 হয়, তাহলে বেশি হয়, 8 বসালে তার চেয়ে কম হয়, তাহলে 8ই অবশ্যই হবে,
তাহলে 8 আর 64 তারপর বি করে থাকে 1 পরে জোড়া কেটে আছে 61 এখানে হলো এই সংখ্যার দ্বিগুণ তাহলে 8 এর দ্বিগুণ হলো 16 তারপর 1 বসাইলে প্রথম সংখ্যাটি মিলে গেছে তাহলে অবশ্যই বর্গমূল উত্তর হয় প্রথম যে সংখ্যা সেই সংখ্যা হলো বর্গমূলের উত্তর অতএব নিম্ন বর্গমূল হলো 81 এটাই উত্তর দেখো তাহলে আমি আজকে একটু অঙ্ক করলাম তোমাদের যদি কোনো সম্পূর্ণ অঙ্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আবার বলতেছি মেসেঞ্জার নক করবে এবং আমি মোবাইলে তোমার সাথে যোগাযোগ হবে অবশ্যই ফোনে বললে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আবার আরেকটা অঙ্ক নিয়ে আসবো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম।